বিরতির পর আরেকবার স্বাগত জানাই নিউজ চব্বিশে। বোমা মেরে গুলি করে খুন করা হলো তৃণমূল কংগ্রেস নেতাকে, মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। নিহতের নাম আসাদুল শেখ, তিনি টিএমসিপির ব্লক সভাপতি ছিলেন। কাল রাতে মোটরবাইকে বাড়ি ফেরার সময় ঢাকুরির ঘোষপাড়ায় তাকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। প্রথমে বোমা মারা হয়, তারপর গুলি করা হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় কংগ্রেসের দিকে ইতিমধ্যেই আঙুল তুলেছে তৃণমূল। অধীর চৌধুরীর সেই পুরনো কায়দায় আবার মার্ডার সিন্ডিকেট দিয়ে ভাবছে মার্ডার করে তৃণমূল কংগ্রেসকে ভয় ভয় করানোর চেষ্টা করছে কর্মীদেরকে। উনি ভুল করছেন, এটা লাস্ট ওয়ার্নিং অধীরবাবুকে আমি দিয়ে রাখছি। এরপরে একটা কিছু হলেও আমরা কিন্তু ছাড়ব না অধীরবাবুকে। আর এইটা যেটা হয়েছে, আমরা দলগতভাবে আমরা মিটিং মিছিল করব এবং দোষীরা যাতে শাস্তি পায় আমরা পুলিশকে বলবো, এবং যারা খুন করেছে তারা কিন্তু ছাড়া হবে না তাদেরকে। আমার এসপি সাহেবের সঙ্গে কথা হয়েছে, এসপি সাহেব বলেছে আমরা 24 ঘন্টার মধ্যে খুনিদেরকে এসপি সাহেব ধরবে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার তাকে আটক করেছে পুলিশ, কি খবর রয়েছে? দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে, গতকাল গভীর রাতে পুলিশ প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার তার বাড়িতে যান এবং গিয়ে প্রাথমিকভাবে তাকে আটক করেছেন এবং এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে তাকে জানা যাচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি এবং কংগ্রেস দলের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। কিছুক্ষণ পরেই সম্ভবত অধীরবাবু জেলা পার্টি অফিসে এলে তার কাছ থেকে জানা যাবে পুরো বিষয়টা। এবং এই ঘটনায় ইতিমধ্যে যে রাজনৈতিক চাপানোতে শুরু হয়েছে, আজ সকাল 11টা নাগাদ শুভেন্দু অধিকারী দেশে পৌঁছানোর কথা বহরমপুর শহরে এবং মৃতের পরিবারের বাড়িতে যাবেন এবং কি কারণে এই খুন, এই পুরো বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং কি কিভাবে তাকে মারা হয়েছিল এবং বেশ কিছুদিন ধরেই কি তিনি কোনো টার্গেটে ছিলেন, পুরো বিষয়টা নিয়ে এই মুহূর্তে পুলিশ সরজমিনে তদন্ত শুরু করেছে। অর্পিতা, ধন্যবাদ সোমা।